এখন তো আপনারা একা নন, গোটা দেশের সমস্ত চোরেরা তো একসাথে হয়েছে। আলিবাবা 40 চোর একদিকে হয়েছে, এখন 26 চোর হয়েছে, মানে 26টা দলে আছে। এই জন্য এই কথা বলেছে শুভেন্দুবাবু, বিরোধী দল নেতা, সম্মানীয় বিরোধী দল নেতা, তিনি তার টার্গেট না, তার টার্গেট হচ্ছে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরাদ হাকিম, এই নামটা ভুলে গেছিলাম, সব থেকে বড় টার্গেট এখন অভিষেকের। ফিরাদ হাকিম কবে জেলে ঢুকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য বসে আছে। স্পেশাল যে সেশন হচ্ছে পার্লামেন্টে, তৃণমূল অভিযোগ করছে যে ওখানে আমাদের ওয়ান নেশন ওয়ান ভোট এই বিষয়ে আলোচনা করার জন্য এবং ঘুরিয়ে দেশের নাম পরিবর্তনের জন্য করানো হচ্ছে। সে তো যখন সেশন চলবে তখন তৃণমূল কংগ্রেসেরও তো কথা বলার অধিকার থাকবে, কথা বলবেন ওখানে। এখন তো আপনারা একা নন, গোটা দেশের সমস্ত চোরেরা তো একসাথে হয়েছে। আলিবাবা 40 চোর একদিকে হয়েছে, এখন 26 চোর হয়েছে, মানে 26টা দলে আছে। 26 চোর মিলে সবাই চিৎকার করবেন, হুক্কা হুয়া করবেন, কে মানা করেছে? মাদ্রিদে আজ লালিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ও থাকবেন, দুপুরে আবার বইমেলা নিয়েও বৈঠক আছে। মুখ্যমন্ত্রী ফ্রান্সে গেছেন তো, স্পেনে গেছেন, ও সরি স্পেনে গেছেন, তো 5 বছর অন্তর অন্তর উনি বেড়াতে যান। এর আগের বছরও গেছিলেন, সম্ভবত পাঁচ বছর আগে লন্ডনে গেছিলেন, সম্ভবত পিয়ানো বাজিয়েছিলেন, আরও কী কী করেছিলেন। তো আপনারাই প্রশ্ন করতে পারেন মুখ্যমন্ত্রীকে, উনি যে লন্ডনে গিয়ে এত পরিশ্রম করলেন, সঙ্গে দেব টেব আরও কাউকে নিয়ে গেছিলেন আর্টিস্টদেরকে, 60,000-70,000 টাকা করে টিকিট নাকি এবার একজনের পেছনে খরচ হয়েছে, বিভিন্ন শিল্পপতিদেরকে নিয়ে গেছে, লাভটা কি? আমার প্রশ্ন যে 5 বছর আগে মুখ্যমন্ত্রী যে লন্ডনে গিয়ে বাজিয়েছিলেন ক্যাসিও পাই পিয়ানো যাই হোক একটা কিছু বাজিয়েছিলেন, তার সেই বাজানোর সুর শুনে কতজন শিল্পপতি লন্ডন থেকে পশ্চিমবঙ্গে এলেন? আসবেন না, কেউ আসবেন না। তার কারণ হচ্ছে যে রাজ্যে ইকোনমিক হাব যেখানে তৈরি হওয়ার কথা, ফিনান্সিয়াল হাব যেখানে তৈরি হওয়ার কথা, তাকে যদি মোমের মূর্তি বানানোর মিউজিয়াম বানিয়ে দেওয়া হয় এবং সেখানে এমন এমন মূর্তি থাকে যে সেই চিনতে পারবে না ওটা তার মূর্তি কি না, তো সেই রাজ্যে কোনো তো শিল্প আসে না। মুখ্যমন্ত্রী শিল্প কীভাবে আনতে হয় জানেন না। দেখুন, IND জোট, সেই জোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা প্রথমত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রফেসর সৌগত রায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, এরকম যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে, তারা আস্তে আস্তে অস্তাচলে চলে যাক এবং উনি এবং ওনার চোরেদের টিমেরা আস্তে আস্তে এখানে ভালো করে তার সাম্রাজ্য পাট নিয়ে বসুন। সেই জন্য এই কথা বলেছে শুভেন্দুবাবু, বিরোধী দল নেতা, সম্মানীয় বিরোধী দল নেতা, তিনি তার টার্গেট না, তার টার্গেট হচ্ছে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরাদ হাকিম, এই নামটা ভুলে গেছিলাম, সব থেকে বড় টার্গেট এখন অভিষেকের। ফিরাদ হাকিম কবে জেলে ঢুকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য বসে আছে। কংগ্রেস নেতা KC বেণুগোপাল বলেছেন যে সমন্বয় কমিটির সদস্য অভিষেককে তলব করেছিল ইডি, আর এই ঘটনা কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির উদাহরণ। অভিষেককে তলব ইস্যুতে প্রদেশ কংগ্রেসের অবস্থান খারিজ হাইকমান্ডের, আর অন্যদিকে KC বেণুগোপাল তিনি চিঠি লিখে চোরেদের পাশে না থাকার বা দাঁড়ানোর অনুরোধ প্রস্তুত পাচ্ছে। দেখুন না, KC বেণুগোপালকে আগে বলবো নিজের দলটা নিজের ঘরটা আগে সামলান, তারপরে কেন্দ্র কী করছে সেটা নিয়ে ভাববেন। আপনার কংগ্রেস স্ট্যান্ড, ন্যাশনাল স্ট্যান্ড, সেটা তো রাজ্য কংগ্রেস সেটাকে করছে না, অ্যাপ্রুভ করছে না, অ্যাকনোলেজ করছে না। রাজ্য কংগ্রেস তো অন্য কথা বলছে, রাজ্য কংগ্রেস বলছে যে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো উচিত, ইডির উচিত তাকে গ্রেপ্তার করা। অতএব কংগ্রেস এখন একটা জগা খিচুড়ি, হাজারু দলে পরিণত হয়েছে, বহু কমেডি হয়েছে, এখন পোগো চ্যানেলে পরিণত হয়েছে। তো চলুক, দেশের লোক রাজনৈতিক কমেডি দেখবে, আনন্দ নেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে। প্রথমত হচ্ছে এই যে তদন্ত চলছে, এই তদন্ত কিন্তু কোর্টের রায়ে চলছে, বিজেপি কোথাও তদন্ত করেনি বা তদন্ত করার কথাও বলেনি। দ্বিতীয় যে বিষয়টা, যে কোর্ট বহুবার সম্মানীয় বিচারপতিরা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে না কেন, এই ধরনের প্রশ্ন আমরা হাইকোর্টের সম্মানীয় বিচারপতিদের মুখে শুনেছি, যা প্রমাণ করছে যে বিভিন্ন যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে। শুধু তাই নয়, আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি যে লিপস অ্যান্ড বাউন্স থেকে টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গেছে। এতদিন বলতেন যে লিপস অ্যান্ড বাউন্সের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে তিনি স্বীকার করে নিলেন যে লিপস অ্যান্ড বাউন্স আমার কোম্পানি, কারণ কিছুদিন আগে উনি নিজেই বলেছেন যে আমার কোম্পানিতে আর ছাপা পড়েছে। মুখ্যমন্ত্রীও বলেছেন যে ছেলেটি সবে ফিরে এলো, তারপরে তার কোম্পানিতে ছাপা পড়ে গেল। ডায়মন্ড হারবার, FC জলের বোতল, লিপস অ্যান্ড বাউন্স, এগুলো জলের মতো পরিষ্কার।
উনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা কুড়ি মিনিট ধরে না কতক্ষণ ধরে মিথ্যে কথা বলেছেন, মিথ্যের ফুলঝুরি ঝরিয়েছেন, তো সবাই দেখেছে, তো ওপেন সিক্রেট যে উনি মিথ্যে কথা বলছেন।